हरे कृष्ण। नमस्कार बंधुरा, आमी एस्ट्रोलॉजर सुकान्त मान्ना। आज के दिन आपनादेर केमन जाबे आज के राशिफल उपस्थापन करब। आज अक्टोबर मासेर 13 तारीख 2022 साल बृहस्पतिवार। आज के दिन जे योगटी थाकछे सेटी हलो असिक योग, थाकबे दिबा 3:56 पर्यन्त। आजकेर दिन जदि आपनादेर परिवार प्रतिबेशी अथवा आत्मीयर मध्य कोनो पुत्र सन्तान अथवा कन्या सन्तान जदि जन्मग्रहण करें ताहले विष राशि हबे। आर आजकेर दिन आपनारा जे समयटा चेष्टा राखबेन कोनो रकम शुभ काज ना कराटाई भालो, बा कोनो रकम बड़ो डील बिजनेस क्षेत्रे बोलुन एई समयटाके मेनटेन करबेन, ना करार चेष्टा राखबेन। सेटी हलो दुपुर 2:18 थेके 5:12 मध्ये। आजकेर दिने तेमन कोनो शुभ कर्म नाई। এর পরবর্তীতে আসা যাক আজকের দিনে তি রাশি, মকর রাশি অথবা মকর লগ্ন। আজকের দিনে আপনার মনের মধ্যে যে সমস্ত ইচ্ছাগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি কুইক অ্যাচিভমেন্ট করার চিন্তাভাবনা বা এই বিষয়ে যথেষ্ট আপনি একটু অ্যাগ্রেসিভ থাকবেন, অর্থাৎ মনের মধ্যে ইচ্ছা আছে সেটি আজ আমি করব, যে কোনো পরিস্থিতিতেই হোক করব, এইরকম কিন্তু মন মানসিকতা আজকের দিনে আপনার থাকছে। আজকের দিনে আপনারা যে সমস্ত কাজকর্মগুলো করবেন সেটি অবশ্যই সাবধানতা অবলম্বন করে করবেন, তা নাহলে ছোটোখাটো আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। আজকের দিনে মনের মধ্যে কোনো রকম দুশ্চিন্তা নিয়ে কাজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু অসফলতা হতে পারে বা এখান থেকে ব্যর্থ আপনি হতে পারেন। আজকের দিনে সমস্ত বিষয় একটু ভাবনা চিন্তা করে আপনারা সামনের দিকে এগিয়ে চলুন, তা নাহলে সমস্যায় পড়তে পারেন। আজকের দিনে আপনার পিতা যদি কোনো রকম শারীরিক অসুস্থতার মধ্যে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে সুস্থ অবশ্যই অনুভব করবেন। আজকের দিনে আপনারা যারা কোনো রকম স্বল্প প্রফেশনালে আছেন বা আপনারা কোনো রকম স্বনির্ভর ক্ষেত্রে আছেন অবশ্যই আজকের দিনে সরকারি ক্ষেত্রে সহযোগিতা আপনারা পেতে পারেন, তাই আজকের দিনে অবশ্যই আপনার চেষ্টা রাখবেন। অর্থাৎ আজকের দিনে এই কর্মের বিষয়ে ছোটোখাটো কিছু স্বল্প প্রফেশনাল বলুন বা স্বনির্ভর বলুন, সেখান থেকে কিছুটা আপনি কিন্তু সহযোগিতা পেতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে আজকের দিনে আপনার চেষ্টা রাখতে পারেন। আজকের দিনে আপনার মনের মধ্যে একটু ধার্মিক মন মানসিকতা দেখতে পাওয়া যাবে, বিশেষ করে সমস্ত বিষয়ে খুব সহজেই মেনে নেবার প্রবণতা যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, তাই সমস্ত বিষয়ে যদি আপনি হালকাভাবে নেন সেক্ষেত্রে মানসিক আপনি দুঃখ পেতে পারেন। কারোর কাছ থেকে এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। যারা বিবাহিত আছেন আজকের দিনে বিবাহিত সম্পর্ক আপনাদের খারাপ নয়, বিবাহিত সম্পর্ক আপনি ভালো আশা রাখতে পারেন। বিজনেস যারা করেন, যদি আপনি নিজে কিছু করেন বা কোনো রকম কারুকার্য, হস্তশিল্প, ফার্নিচার, কাঠের এই রকম কিছু করেন এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই ভালো, বা কিছু ক্ষেত্রে যদি তরল জাতীয় বিজনেস করেন, অয়েল জাতীয় বিজনেস করেন সে সমস্ত ক্ষেত্রে কিছুটা অবশ্যই আজকের দিনে আপনারা ভালো আশা রাখতে পারেন।